আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লা রবিল আলমিন ওসলাত ওয়সালাম আল্লাহ আশরফুল এম বি আই আলমুরসালিন চতুর্থ শ্রেণীর প্রিয় ছাত্ররা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আল্লাহ তাল্লাহ তোমাদেরকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে কামনা করি প্রিয় ছাত্ররা তোমাদের ফেসবুক ইউটিউব ভিডিও ক্লাসের ধারাবাহিকতায় আজকে এসে আরবিষিকির সপ্তম পাঠের কিছু শব্দ অর্থ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম সবাই অবশ্যই বই নিয়ে বসবে বই নিয়ে তোমাদের সপ্তম নম্বর যে পাঠ আছে এই পাঠের প্রত্যেকে বইটি ধরাও সপ্তম নম্বর পাঠে আমরা আজকের প্রথমে যেই শব্দার্থগুলো আছে এই শব্দার্থগুলো পড়ব তালা আমাদের সবাইকে ভালো করে পড়ার জন্য তফিক দান করো আমরা চতুর্থ শ্রেণীর আরবি বিষয় আজকে আমাদের সাধারণ পাঠ হলো সপ্তম পাঠ বিশেষ পাঠ হলে এই পাঠের কিছু আরবি শব্দ আছে এই শব্দগুলো আমরা পড়ব আদর্শ প্রিয় ছাত্র তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সহজের জন্য আমি শব্দগুলোতে যে দিয়ে দিছি আজকে বেশি পড়াবো না মাত্র ছয়টি শব্দ তবে ছয়টি শব্দ যাতে এমনভাবে পড়বে সুরতুল ফাতে যেরকম তোমরা এখন আলহামদুলিল্লাহ ভুলো না এভাবে যাতে না ভুলো সেভাবে পড়তে হবে ইংদা দা এক নম্বরে হলো ইং ইংদা কাছে আরবি শব্দ হলো ইংদা কাছে। দ্বিতীয় নম্বরে দুইটি শব্দ দুটি শব্দের একটি অর্থ অর আ খলফা অর আ আরেকটি হল খলফা অর আ খলফা এই দুটি শব্দের অর্থ হলো পিছনে পিছনে এই দুটি শব্দের অর্থ হলো পিছনে অর আ খলফা পিছনে অর আ খলফা পিছনে অর আ খলফা পিছনে ওর আ খলফা পিছনে ওর আ খলফা পিছনে ওর আ খলফা পিছনে ইংডা কাছে ৱৰ আ তিনি নম্বৰ শব্দ ফাও ক ফাও ক উপৰে 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 ইংদা কাছে ওর খলফা পিছনে ফাউক উপরে ফাউক উপরে ফাউক উপরে চার নম্বরে আমামা সামনে আমামা সামনে আমামা সামনে আমামা সামনে পাঁচ নম্বরে তাহতা নিচে তাহতা নিচে তাহতা নিচে আমামা সামনে তাহতা নিচে আমামা সামনে তাহতা নিচে আমামা সামনে তাহতা আমামা সামনে তাহতা নিচে ইংদা কাছে ইংদা কাছে ওরা খলফা পিছনে ফাউক উপরে আমামা সামনে তাহতা নিচে বিজা নিবিন পাশে 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 এভাবে এক একটা শব্দ বারবার করে পড়বে তো ইনশাল্লাহ তোমাদের সহজে মুখস্থ হয়ে যাবে ইন্দা কাছে অর আ খল পা পিছনে পাও ক উপরে আমা মা সামনে তা নিজানীন পাশে ইং দা কার আল পা পিসনে ফাও ক উপরে আমা সামনে তাহ নিছে নি সে পাশে ইং দা কা আ আঃ পিছনে ফও ক উপরে আমা সামনে তাহ নিছে নিষে পাশে এবার কাছে আরবি হল ইংদা পিছনে অর আখা উপরে ফও সামনে আমামা নিচে তাহতা পাশে বিজানি বিন কাছে কাছে দা পিছনে অর আখা উপরে ফও সামনে আমামা নিচে তাহতা পাশে বিজানিবিন ইদাা কাছে অৰ আখলফা পিছনে ফাওঁক উপৰে আমা মা সামনে তাহতা নিচে বিজানিবিন পাশে ইন্দা কাছে অৰ আখলফা পিছনে পাওক উপৰে আমা মা সামনে তাহতা নিচে বিজানিবিন পাশে। এভাবে বারবার পড়তে থাকবে আবার বাংলা থেকে আরবি পড়বে কাছে ইংদা পিছনে অর আলফা উপরে ফ সামনে আমামা নিচে তাহ তা পাশে বিজানিবিন এভাবে ভালো করে পড়ে পড়ার পরে সামনে এখন তুমি আরবি থেকে এবার বাংলাটা মুখস্থ বলবে যেমন ইংদা অর্থ কি আ খলফা এই দুটির অর্থ কি পিছনে ফাওক অর্থ কি উপরে আমামা অর্থ কি সামনে তাহতা অর্থ নিচে বিজানিবিন অর্থ পাশে বিজানিবিন অর্থ পাশে এবার কয়েকবার প্রক্রি করছি উল্টা পাল্টা বীজা পাশে তাহতা নিচে আমামা সামনে ফাওক উপরে অর খল্পা পিছনে ইংদা কাছে আবার বিজানিবিন পাশে তাহতা নিচে আমামা সামনে ফাওক উপরে অর আ খলফা পিছনে ইংদা কাছে এবার বাংলা থেকে কাছে ইংদা পিছনে অর আ খলফা উপরে ফাউক সামনে আমামা নিচে তাহতা পাশে বিজানিবিন। নেবেন পাশে বীজা নেবেন নিচে তাহতা সামনে আমামা পিছনে অর আ খলফা উপরে ফাউক কাছে ইংদা বাংলা থেকে আরবি কাছে ইংদা পিছনে অর খলফা উপরে ফও সামনে আমামা নিচে তাহতা পাশে বিজা নেবিন এভাবে বাংলা থেকে আরবি প্র্যাকটিস করবে আবার আরবি থেকে বাংলা ইংদা কাছে অর খলফা পিছনে ফও ক উপরে আমামা সামনে তাহতা নিচে বীজা পাশে এভাবে পড়ার পর ডান ডানবাব মিলেবে প্রথমে দেখো ডান পাশে দেওয়া আছে ইংদা অর আও ক আমা তাহতা বিজা ইংদা বরাবর দেওয়া আছে সামনে কিন্তু ইংদা অর্থ কি কাছে তিন নম্বরে আছে ওরা খলফা অর্থ পিছনে এটা কোথায় আছে বাম পাশে চার নম্বরে আছে আমাম অর্থ সামনে এটা কোথায় আছে বাম পাশে এক নম্বরে আছে তাহাতে অর্থ নিচে এটা কোথায় আছে বাম পাশে দ্বিতীয় নম্বরে আছে বিজানবিন অর্থ কি পাশে পাশে একবারে বরাবরই আছে এটা এভাবে তোমরা ডান বান ডান বাম মিলাবে আরবি থেকে বাংলা লিখবে বাংলা থেকে আরবি লিখবে এরকম যদি পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের এই আরবি শব্দ অর্থ এবং পরবর্তীতে যখন নুসুস আসবে ফেস আসবে অনুবাদ পড়াও তোমাদের জন্য অনেক সহজ হবে আল্লাহ তালা তোমাদেরকে ভালো করে পড়াশোনা করার তৌফিক দান করুক বাসায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাস আবার উপস্থিত থাকবে সবাইকে আগামী ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানি এবং আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস সেখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি